তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আমার বউ শিক্ষা দীক্ষা লইয়া সেই রকম ব্যস্ত, রান্না বাড়ারও সময় পায় না। ভাবতাছি কালকা থেকে চাকরি বাকরি সাইরা দিয়া ঘরেই বসে থাকুন, রান্না বান্না সব নিজেই করুন। আমি বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে, তা না হলে রান্নাটা করেই যেতাম। শুদ্ধগিরি মারাবি না, একদম শুদ্ধগিরি মারাবি না আমার লগে। তুমি এমন বিহেভ করছো কেন? কি করমু? হ্যাঁ কি করমু তোর লগে? ঢং মারাও ঢং। তুমি সারাদিন ঢঙ্গি সাইজা ঘুরা বেড়াবা, আর আমি গাধার মতো কাম করে তোমার বসায় বসায় খাওয়ামু। তুমি আমাকে খাওয়ার খোটা দিচ্ছ শরীফ? একশোবার দিব, হাজারবার দিব। কোথায় দুইজনে মিল্লা চাকরি বাকরি কইরা টাকা পয়সা কামায় সুখে শান্তিতে ঘর সংসার করুন, তা না উনি স্কুল মারায়। আমি বুঝতে পারছি সংসারটা চালাতে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও কষ্ট করে যদি আমি একবার ট্রেনিংটা শেষ করতে পারি। কি হইব? চাকরি পাবি? পাবি, যেখানে সেখানে জারতার লাগে যেমনে শুয়া পড়ানোর অভ্যাস তোর। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট ক্রস করতেছি মানে? তুই তো বিয়ার আগেই আমার লাগে শুইছস, ডেইলি কলেজ যাওয়ার এত আগ্রহ কেন তোর বুঝি না আমি। ড্রাইভার শরীফুলের গায়ের গন্ধ তোমার আর এখন ভালো লাগে না, বড় লোকের পোলাগো সেন্ট মাখা শরীর লাগবে তোমার এখন।